সুন্দরবনের গা ঘেসে বেড়ে উঠেছে দক্ষিণের তিন উপকূলীয় জেলা খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা তিন জেলার গা ঘেসে মাঝখানে অবস্থান সুন্দরবনের যুগের পর যুগ দেশে ঘূর্ণিঝড় সহ অধিকাংশ প্রাকৃতিক দুর্যোগে প্রথম আঘাতটা হয় এই বনের উপর দিয়ে তবে লাখ লাখ গাছ দিয়ে ঝড়ে সৃষ্ট শত কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ কমিয়ে দেয় সুন্দরবন রোববার রাত থেকে ভয়াবহ রূপ দেখাতে শুরু করে রেমাল আঘাত হানার পর বিভিন্ন স্থানে বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম বিশেষজ্ঞদের মতে ভয়ানক রেমালকে অনেকটা সামলেছে এই বনি রেমাল যখন আক্রমণ করলো আক্রমণ করার সাথে সাথে সে জোয়ারের পানি নিয়ে আসে এবং বাতাস নিয়ে আসে কিন্তু বারবার এই একশো কিলোমিটারের সুন্দরবনের প্রশস্ততা মানে আমি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বলছি এই প্রশস্ততা ডিঙিয়ে সে তার বায়ুপ্রবাহের যে গতিমাত্রা তাকে সে কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়ে পুরোপুরিভাবে জনপদকে সে রক্ষা করেছে অর্থনৈতিক এবং সামাজিক বিবেচনায় সুন্দরবন জনপদ রক্ষা করে জানিয়ে এর প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান বিশেষজ্ঞের সুন্দরবন যদি না থাকতো তাহলে এই ঘূর্ণিঝড় শুধুমাত্র এবারের ঘূর্ণিঝড় না এর আগে থেকে আমরা যতবার যত ঘূর্ণিঝড় আমরা দেখেছি সমস্ত ঘূর্ণিঝড়ে কিন্তু এই সুন্দরবন বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষের জনপথকে রক্ষা করেছে একেবারে মায়ের মতো করেছে গত এক যুগে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে ছোট বড় অন্তত দশটি ঘূর্ণিঝড় আঘাত হানে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ